copy. So find the loop for the app which you're doing. Mm-hmm. New file dot blade dot psp. আমরা স্টুডেন্ট থেকে নিয়ে আসতে পারি, সমস্যা নাই। আর স্টুডেন্ট কন্ট্রোল এ কন্ট্রোল সি, রাউটটা ঠিক করে নেই, এখান থেকে ধরি এখন আমাদের কাজ হবে কি, নেম ঠিক থাকবে, ইমেলে দেখাতে বলবো কি আমরা ডেজিগনেশন, সেই ইমেল দরকার নেই। ওয়ালেটটাতে আমরা ইয়ে করে দিই, ওখানে লিখছি টেবিল, আর এখন আমরা ডেজিগনেশন ফুলটা লিখবো আমরা ডেজিগ এন এন এ টি আই ও এন ডেজিগনেশন, আমরা এখানে ডেজিগনেশন, আর এটা ও সরি এটা তো ভোলা গেল, আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস, তারপর অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে আমরা করব কি, এটা ইনপুট মেথড রাখা যাবে না, এটা রাখতে হবে কিসে, টেক্সট এরিয়া, কী রাখবো আমরা, টেক্সট এরিয়া, লেখা অনেক লেখা লাগবে তো, এই জন্য তাহলে এইটুকু আমরা এখান থেকে কপি করি, টেক্সট এরিয়া, আর এখানে নামগুলো চেঞ্জ করে দেই, ডিটেলস কি দিচ্ছি আমরা, ডিটেলস এটাকে আমি বলতে করে দিই ডিটেলস, ঠিক আছে, তারপর টেক্সট এরিয়ার মধ্যে রাখলাম যাতে অনেক লেখা লেখা যায়, আর এখানে চেঞ্জ হবে লেখা ডিটেলস। যদি বলে জাভা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা ধরতেছি, এই এটা তো না হলে চলবে, ঠিক আছে, এটা রাখছি কার জন্য, লাভাবলের যে নিজস্ব ভ্যালিডেশন সেটা ওটা করা লাগবে, আপলোড এই জন্য ঠিক আছে, সব ঠিক ঠিক আছে, বাস সাবমিট, এটা সব ওকে ঠিক আছে, এখন আমরা চেক করি, কম্প্যাক্ট ভেরিয়েবল ও এখানে রেখে দিছি, মনে হয় কম্প্যাক্ট করছি, এটা তো কম্প্যাক্টের দরকার নেই, তারপরে এক ফাংশন ইউজ করতেছি ডিটেলস ফ্রম কন্ট্রোলটা আমার আসে নাই, এই জন্য ও ইনপুটটা রেখে দিছি এখন, এই জন্য ইনপুট আসে না, বিল্ড করে নিয়ে যাবে এটা, এই জন্য ইনপুটটা টেস্ট আছে না, এটা আমি ডিলিট করে নিতে পারো, এখন দেখা যাচ্ছে এখন এটা কলাম বাড়ি দিতে পারো, এখানে একটা রো বাড়ি দিতে পারো, এখানে একটা অপশন আছে রোজ, রোজ হয়তো ফাইভ দিলে তাহলে পাঁচটা রো লেখা যাবে এখানে একসাথে, এটা বড় হয়ে গেল, ঠিক আছে, রোজ এই ফাংশনটা রোজ, এখন বলে সব ঠিক আছে, আমরা এখন যাবো কোথায়, ইন্টারনেট বড় দেই, এখন যাবো আমরা কন্ট্রোলার, কন্ট্রোলার পাবলিক ফাংশন, ফাংশন স্টোর কি মাত্র আছে, স্টোর না রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট নেক্সট,
আমরা অত লেখা দরকার নাই। স্টুডেন্ট কন্ট্রোলার থেকে যেহেতু সব একই, স্টোর ফাংশন আছে না, এইটুক পুরোটা কপি করবো। এখন আমার নেম ইমেলে যেতে হবে, আমার হলো আমার দিচ্ছি কি ডিটেলস আর ইমেজ সব রেকর্ড করে দিলাম। নেম ঠিক আছে, ডিটেলস আর এই যে ক্রিয়েটেড আর আপডেটেড আছে না, ওটা আমরা দিয়ে দিই। এখন আমরা ক্রিয়েটেড বাই দিচ্ছি, কি দিচ্ছি created by created underscore by, এখানে দিব কি, এখানে দিব আমরা অথ অথ ইউজার আইডি, মানে যে অথ মানে কি যে অথেন্টিকেশন আছে, যে লগ ইন করে কাজটা করতেছে সে আইডিটা অটোমেটিক এখানে যাওয়া যাবে। এখন কাজ হলে তার আগে আমাকে এখানে ইউজ করে নিতে হবে, কি ইউজ করে নিতে হবে, ইউজ ইউজ অথ, অথটাকে আমাকে ইউজ করে নিতে হবে। তারপরে আসছে হলো ইউজ অ্যাপ, কিভাবে করে ইউজার ইউজার। এখন দেখো আমরা এখানে ইউজার কেন বার করলাম, এখানে মডেল দিলাম না কি জন্য, এখানে খেয়াল করো মডেল আছে না, এই মডেল এখানে দেখো এই যে অ্যাপের আন্ডারে, এই যে অ্যাপের আন্ডারেই এই যে ইউজার ইউজার ডট পিএসপি আছে। কিন্তু আমি আর গুলো করছি কি, আমি আর গুলো কি করছি যে মডেলের ভিতরে রাখছি, এই জন্য আমরা অ্যাপ মডেল তারপর আমরা দিচ্ছি, কিন্তু এটা সরাসরি অ্যাপের ভিতরে, এই জন্য অ্যাপ ইউজার দিলাম আর অথ। ঠিক আছে, অথ ইউজার আইডি ক্রিয়েটেড বাই, আর ইমেজ এলে যা আছে তাই খালি এখানে আপলোড করলে কি হবে, এটা প্রিন্সিপাল ইমেজ, প্রিন্সিপাল ইমেজ। স্টুডেন্টস ভিন্ন হবে কি, প্রিন্সিপাল ভিউ, প্রিন্সিপাল প্রিন্সিপাল এর সাকসেসফুল আর এটা যদি শেষ করি না করলে চলবে, কিন্তু মানাবে না যদি না করি না। এখানে খেয়াল করে দেখো এর যদি স্টুডেন্ট রাখি তাও সেভ হবে না, না এটা না রিকোয়েস্ট করতে, একটা রিকোয়েস্ট যাচ্ছে যে নেম এলো কোথায় ডাটাবেস থেকে, আর এগুলো যাচ্ছে হলো এই যে এখন যে আমরা রিকোয়েস্ট করছি সেটা এলো হলো কি ডাটাবেসের, এগারোটা ডাটাবেস আসছে, ডাটাবেস এই নামগুলো লিখছি না, আর এখানে কি নামগুলো লিখছি তিনটা, এই যে এখানে যে ইমেজ গুলো আছে, আর এই স্টুডেন্টের কাছে এটা তো ভেরিয়েবল, এটা তুমি জেনে তুমি এই স্টুডেন্টে যাবে কিন্তু মানালো না, আমরা এখানে মানাবে না, এই জন্য আমরা এটা ইনস্টল করি। ঠিক আছে, ইনস্টল বুঝলে যে ওখানে যদি খালি ভিউ দাও খালি এক্স দাও তাও হবে, ওটা ভেরিয়েবল ওর সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, কিন্তু মানানসই করার জন্য এ দিতে হবে, বাস মোটার কাজ কিন্তু শেষ। নিউ স্টুডেন্ট এখানে এখানে চেঞ্জ করতে পারি আমি কি প্রিন্সিপাল অথ ইউজার আইডি, এখন দেখো আমরা চেক করি একটু, ভুল হলে সমস্যা নাই, আর ভ্যালিডেশনটা চেক করি, ভ্যালিডেশনটা চেক করতে হবে অ্যাট দেখো জাভাস্ক্রিপ্টে করা আছে তো একই নাম মিলে গেছে, এই জন্য ইয়া হয়েছে আর কি। ধরো আমরা ফর্মের নামটা আমি একটা ইয়া দিয়ে দিই, দিয়ে দিলাম যাতে আমার লারাভেল ভ্যারিয়েশনটা বেরিয়ে যাবে। সবগুলোই
হ্যাঁ ইমেজ এটা ধরে নি, ইমেজের নিচে মানে ইয়ে লেখা নেই, না লেখা নেই, হ্যাঁ যেটা ফন্ট আছে না এটা লেখা নেই, ইমেজ সবগুলি ধরছে, ঠিক আছে। এখন আবার এটাকে ইয়া করে দেই, দিয়ে আমার নেম আছে, ইমেজ আছে, ডিটেলস, তারপর আছে হলো ডেজি, না সম্ভব না, ওই যে একটু না এই জন্য ভুল করা লাগে না, মানে আমি এই যে এই নামটা ভুল করার চেঞ্জ করা উচিত না, আবার ফর্মে যে চেঞ্জ করা উচিত ছিল, এখন অপশন ক্যাশে ফিরে আসছে, এখন আমার ধরছে এটা ধরেনি, ডিটেলস 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 তাহলে আইডি ভুল হয়েছে, তাহলে ডিটেলস আইডি আইডি ডিটেলস আইডি সব তো ঠিক আছে, ডিটেলস এখন বুঝতে পেরেছো, আপনি যদি বেশিরভাগ সময় ক্যাশে ধরে নেয় কালকে এর আগে যদি ভিডিও গুলো না হবে ক্যাশ ছাড়া দেন, তারপরে আবার ওটি এখন দেখো ধরতেছে কোনটা উঠলে, দেখো আবার ওটা ধরতেছে, আচ্ছা ওটা ধরবেন সমস্যা নাই, আমার ক্যাশ দরকার কি, আমার ভিতরে অনেক অনেক ফাইল অনেক কাজ আছে ফাইল, এই জন্য ক্যাশ ধরে রাখে, ধরো এই ফাইলটা আর এক ফাইলে কাজ, ওই ফাইলটা আর এক ফাইলে যাচ্ছি, এই জন্য যদি একটাই করে দিই কিছু, আচ্ছা ওটা সমস্যাটা ধরবেনি। এখন কাজ হলো আমাদের চেক করা যে আমার আসলে, পরে আমি নাম দিলাম একটা, আচ্ছা নাম দিলাম প্রিন্সিপাল দিলাম, এটা জাস্ট খালি কিছু না, একটা ইমেজ দিই, ডিটেলস তো বেশি লেগে যাবে, একটা ইমেজ যেমন একটা ইমেজ দিতে পারি, মানুষের ছবি দেই, ডাউনলোড আমার ছবি আছে, এখানে ভিউ আছে, এখানে আছে আমার হলো ইন্ডেক্স, এখানে এগুলো চেঞ্জ না করে ভালো, নিশ্চয় বুঝলেন, এখানে রাউট প্রিন্সিপাল আছে না, এখানে ভিউ দিছি, এখানে ভিউ তো নাই, আছে কি ইন্ডেক্স, তাহলে আমরা এখানে আমরা ভিউ করে দেই, আর একটা হলো ওয়েব ডট আছে ভিউ, এই জন্য জানে মানে আপ ইয়ে ঠিক হয়েছে কিন্তু কাজ করেনি, মানে ডাটা ঠিকই গেছে, দেখো লিস্টে তাই চলে যাচ্ছে, ঠিক আছে এটা উইথ একটু কমায় দিই, ভিউ ফাইল ভিউ প্রিন্সিপাল ডিটেলসটা একটু উইথ 25% দিই, যেহেতু বেশি জায়গা আছে এটা খারাপ দেখাচ্ছে, আমি 25% করে দিলাম, আর এখানে ডিটেলস না দিলে চলে, দেখতে ঘর আচ্ছা দিলে, কারণ এখানে থাকবে দুইটা ডাটা, সমস্যা নেই, কিন্তু একটা ঘর কম মনে হচ্ছে কি জানি, সিরিয়াল আইডি নেম ডেসক্রিপশন ডিটেলস স্ট্যাটাস অ্যাকশন
ইমেজ ফাংশনটা এখানে নাই, ইমেজ ইমেজ ঠিক আছে, এখন ঠিক আছে, এখন তো আমার অ্যাড হলো, ঠিক আছে, দেখো আমার কোনো সমস্যা হলো না, কারণ তুমি যখন কাজ বেশি শিখবে, যখন বেশি প্র্যাকটিস করবে, তখন তোমাদের কাজ দিলে কাজ তো ঠেকবেই না, যত বেশি কাজ করো আর যত কম কাজ করো তত দেখবে যদি তুমি 2 মাস 10 দিন পর করো দেখবে তোমার খালি ভুল হচ্ছে, খালি ভুল খালি ভুল। আচ্ছা এখন আমরা